নমস্কার সবাইকে, আমি কুলের আচারের রেসিপি শেয়ার করছি। কুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং কুলের গোটা ছাড়িয়ে একটু ফাটিয়ে নুন ও হলুদ মিশিয়ে 4-5 ঘন্টা রোদে রেখে দিয়েছি। একটা পাতলা কাপড় ঢাকা দিয়ে রোদ্দুরে রেখে দিয়েছিলাম। কুলগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে, খারাপ ফুলগুলো বাদ দিয়ে দিতে হবে। আচার তৈরি করা শুরু করছি। গুড়টা কড়াইতে দিয়ে গলিয়ে নিতে হবে। সমস্ত গুড়টা কড়াইতে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে সমানে নাড়াতে নাড়াতে গুড়টা গলিয়ে নিতে হবে, যাতে কড়াইতে লেগে বা ধরে না যায়। গুড়টা গলে গেছে ভালোভাবে। এরপর কুলগুলো গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কুলগুলো সমানে নাড়িয়ে যেতে হবে, যাতে লেগে না যায় কড়াইতে। নাড়িয়ে যেতে হবে সমানে। যতক্ষণ কুলের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে যেতে হবে। আচারটা হয়ে এসেছে। 1 চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়নের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, 3 চামচ, বড় চামচে 3 চামচ। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর একটু রান্না করে নিচ্ছি। কুলের আচার হয়ে গেছে। শুকনো কাচের বোতলে রেখে দিতে হবে, মাঝে মাঝে রোদে দেওয়া যায়, অনেক দিন ভালো থাকবে। ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।